বাজারে কিন্তু অস্থিরতা নেই। অনেকেরই মনে হয় যে আমরা দৌড় ঝাঁপ করতেছি, আমরা দৌড় ঝাঁপ করতেছি। পাঁচ টাকার একটা লেবু যদি 100 কিলোমিটার পথ পৌঁছাইতে তিন গুণ হয়ে যায়, তার মানে আমাদের সমস্যা আছে। কালকে দেখলাম একজন খুচরা লেবুর দোকানদার কইতেছে যে সারা বছরে একটা বার সময় পাই, এনে যদি 2-5 টাকা লাভ না করি তাহলে কেমনে হবে। কিন্তু মানুষের তো কষ্ট হচ্ছে, তো আপনারা এই কষ্টের জায়গাগুলি খেয়াল রাখবেন। এবং আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে বলবো যে আপনাদের অনেকেও কিন্তু যারা দৈনিক বাজার করেন তারাও কিন্তু চাপে আছে। লেবু এইখান থেকে মাত্র 100 কিলোমিটার দূরে, আমার নিজের কনস্টিটুয়েন্সি 135 টাঙ্গাইল 6 তেলদুয়ারে, ওখানে প্রচুর লেবু হয়। ওইখানে বস্তা ধরে লেবু বিক্রি হয় সর্বোচ্চ 5-6 টাকা তো, হ্যাঁ, পার পিস। আর এইখানে যদি এসে সেই এখন শুনলাম হালি শুনলাম 48 টাকা না 50 টাকা সর্বোচ্চ 60 টাকা 15 টাকা, তাহলে 5 টাকার একটা লেবু যদি 100 কিলোমিটার পথ পৌঁছাইতে তিন গুণ হয়ে যায়, তার মানে আমাদের সমস্যা আছে। এবং এই সমস্যাটা আমরা নির্ণয় করতেছি এবং ইনশাল্লাহ একটু সময় পেলে আমরা দূর করে ফেলবো। আমাদের কৃষি বিপণনের সাথে কথা হয়েছে, খাদ্যের সাথে কথা হয়েছে। আমরা আসার পরেই কিন্তু চালের বাজারে একটা অস্থিরতা ছিল, আজকে কিন্তু চালের বাজারে অস্থিরতা নাই। তেলের দাম কিন্তু সবার আগে বাড়ত, আজকে কিন্তু তেলের বাড়তি দাম নাই। আমি আবারও আপনাদের অনুরোধ করবো যে আপনারা একটু অনুসন্ধান করবেন, এই যে একটা লেবুর দামটা 50 টাকা করে কেন হলো, এটা কিন্তু আপনারাই এই সেখানে সময় নষ্ট না করে আমার কাগজের দা দিয়ে যদি আপনারা এই লেবুর দামটা দিয়েও কাজ করেন তাহলে কিন্তু অনেক জিনিস পরিষ্কার হয়ে যাবে। আপনারা এই ক্যামেরাগুলি যদি কারণ বাজারে রাখেন তাহলে কিন্তু কারণ বাজারে অনেক শৃঙ্খলা ফিরে আসবে। কারণ বাজার হোলসেল মার্কেট, ওইখান থেকে যদি স্বল্প মূল্যে আমার খুচরা বিক্রেতারা কিনতে পারে তারা কিন্তু তাদের সাশ্রয় মূল্যে এটা করতে পারবে। বাজারে কিন্তু অস্থিরতা নেই, আমি অস্বীকার করব না দু একটা জিনিসের দাম বেশি বা পাওয়া যাচ্ছে না, এই ক্রাইসিসটা কিন্তু যত চেষ্টা করেই কেউ পারে নাই। ওই যে আগুন ধরেও কোনো ক্রাইসিস হয় নাই, সাপ্লাই কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে, এটা কিন্তু আমরা এনশিওর করতে পারছি। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সময়ও আমদানিকারক যাদেরকে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে কথা বলি, তারা যদি আমদানি না করতো তাহলে কিন্তু আমরা আজকে এই পণ্যগুলি অ্যাভেলেবেল পাইতাম না। অনেকেরই মনে হয় যে আমরা দৌড় ঝাঁপ করতেছি, দেখলাম টক শোতে সুন্দর করে কথা বলতেছে, আমরা দৌড় ঝাঁপ করতেছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মানুষ সাধারণ মানুষ যেন একটু স্বস্তিতে থাকে, দোকানদাররা যেন ন্যায্য মূল্যে দ্রব্যটা পণ্যটা পায় সেটার ব্যবস্থা করার জন্য সকল যারা অংশীদারগণ আছে সকলের সাথে কিন্তু আমরা আলাপ করতেছি। সুশৃঙ্খল আমরা যেটাকে বলি স্মার্ট বাজার ব্যবস্থা আপনারা পাবেন, যেখানে উৎপাদক আমদানিকারকের কাছ থেকে ভোক্তা নিরবিচ্ছিন্নভাবে উৎপাদিত পণ্য অ্যাভেলেবেল পাবে।